ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবারাকাতু। জি সম্মানিত আবদুল্লাহ ভাই, আপনি জিজ্ঞাসা করেছেন একজন মা উনি ভুল করছে, ক্লিয়ারলি ভুল করছে। আচ্ছা ভাই, আমি আপনাকে এই বিষয়টি স্পষ্ট করেই বলি, মা এবং আব্বা এই পৃথিবীতে সবচাইতে মর্যাদাশীল সম্মানিত সন্তানের জন্য পিতার মাতা, এর মধ্যে আম্মা আব্বা দুজনেই মহাব্বতের সম্মানের মর্যাদার। যদি তারা এমন কি যদি শিরক করে, মানে মোশরেক হয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে খেদমত করতে বলেছেন, তাদের সঙ্গে ন্যায়সঙ্গত ব্যবহার করতে বলেছেন। আব্বা এবং আম্মা তাদের দুইজনের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো ব্যবহার করতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হলো, প্রথমে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইলাহা নেই, সেই রবের দাসত্ব করতে হবে, ইবাদত করতে হবে পাশাপাশি। তারপরেই আল্লাহর ইবাদতের পরেই পিতা এবং মাতার উপরে এহসান করতে হবে, তাদের খেদমত করতে হবে, তাদের কথা মতো চলতে হবে, তাদের খেদমত সাধ্য মতো করতে হবে, উপার্জিত অর্থ তাদের পিছনে ব্যয় করতে হবে। এরপরে যদি তারা মোশরেক হয় আর তারা যদি শিরক করতে বলে, শিরকের মতো গোনাহ যদি করতে বলে, কাবিরা গোনাহ যদি করতে বলে, তাহলে সেটা করা যাবে না, সেই কাবিরা গোনায় লিপ্ত হওয়া যাবে না, কিন্তু তাদেরকে খেদমাত করতে হবে, সাধ্য মতো তাদেরকে সেবা শুশ্রূষা করতে হবে। জি, এরপরে যদি আপনি ভুল বুঝতে পারেন বা যদি কেউ ভুল বুঝতে পারে তার মায়ের ভুল, তাহলে ভুলটা নসিহা করতে হবে সুন্দর ভাষায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আকুল্লাহুমা কাওলান কারীমা, তোমাদের পিতামাতার সঙ্গে সুন্দর ভাষায়, কোমল ভাষায়, নরম ভাষায় কথা বলো। উফি ওয়ালা তানহারহুমা, কোনোভাবেই তারা যেন মনে কষ্ট পায় এমন ভাষা ব্যবহার করা না হয়। হ্যাঁ, তারা যেন কথা শুনে উহু শব্দটা মুখে উচ্চারণ না করে, যেমন আপনি বলছেন, আপনার আম্মা বলছে যে আমার কপাল খারাপ, তো যেটাই হোক এটা উনি ওনার নিজের ভুলে বলুক আর পরিস্থিতির কারণে বলুক, আর সন্তানের জন্য যেন এমন না করতে হয়, এই জন্য সাধ্যমতো চেষ্টা করতে হবে পিতামাতার খেদমত করার জন্য। আর ভুল ত্রুটি, প্রত্যেকের ভুল ত্রুটি তার নিজ দায়িত্বে, নিজ স্কন্দে, নিজ আমলনামায় লেখা থাকবে। যদি আম্মা ভুল করে তাহলে প্রত্যেক সন্তান এবং প্রত্যেক মুমিনের তার সামনে সংঘটিত কোনো পাপ দেখলে তা থেকে বাধা দেওয়া, তা থেকে ফিরিয়ে রাখা, ভুল হইলে শুধরে দেওয়া, এটা দায়িত্ব। আর আব্বা আম্মার প্রতি তো সন্তানের আরও বেশি হক আছে, তাহলে সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে কবুল করুন আব্বা আম্মার খেদমত করার জন্য। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।